আজ আপনাদের সাথে শেয়ার করব আরো একটি নতুন রেসিপি। আজকের রেসিপি নতুন আলু দিয়ে শিং মাছ দিয়ে তরকারি। নমস্কার, আমি বর্ষা, বর্ষা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। ভিডিওটা শুরু করার আগে সকলের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই শিং মাছ দিয়ে নতুন আলুর তরকারি। এটি খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর এভাবে শীতকালের নতুন আলু দিয়ে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন যে এটা ঠিক কতটা সুস্বাদু হয়। দেখুন, আমি প্রথমেই শিং মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ এবং হলুদ পরিমাণ মতন। এবার মাছটাকে ভালো করে মেখে নিব। আজ আপনাদের সাথে শেয়ার করব শিং মাছ পরিষ্কার করার একটা টিপস। শিং মাছগুলোকে কেটে পেঁপের পাতা বেটে একসঙ্গে ভালো করে মেখে রাখলে এবং কিছুক্ষণ পরে আলতো হাতে ধুয়ে নিলে শিং মাছগুলো এরকম ধবধবে সাদা হয়ে যাবে। খুব সহজে শিং মাছগুলো পরিষ্কার করার জন্য এই টিপসটা খুবই উপকারী, অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন, আমি এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে লালচে করে। দেখুন আমার মাছগুলো ঠিক কেমন হয়েছে। এবার মাছগুলোকে আমি তুলে নিব। মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে নতুন আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ ও হলুদ। আলুটাকে ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতন লবণ হলুদ দিবেন। দেখুন, আমি আলুটাকে এবার ভেজে নিচ্ছি। আলুটাকে অবশ্যই একটু সময় নিয়ে অল্প আঁচে ভেজে নিতে হবে, যাতে করে আলু ভাজতে ভাজতে নরম হয়ে যায়। দেখুন, আলুটাকে আমি ঢেকে দিয়ে এবং ঢাকনা তুলে একটু সময় নিয়ে লালচে করে ভেজে নিয়েছি। এই আলুগুলো কিন্তু আমার প্রায় অর্ধেকেরও বেশি নরম হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিব ফোড়নে গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার ফোড়নটাকে হালকা লালচে করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে অবশ্যই লালচে করে ভেজে নেবেন। দেখুন, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব, আমি একসঙ্গে বেটে নিয়েছি জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা, রসুন এবং গরম মশলা। একসঙ্গে ভালো করে পাটায় বেটে নিয়েছি। এবার এই মশলাটাকে আমি দিয়ে দিলাম। মশলাটা অবশ্যই আপনারা আপনাদের আলু এবং মাছের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। আমি যে পরিমাণের আলু এবং মাছ নিয়েছি সেই পরিমাণে সমস্ত কিছু পরিমাণ মতন দিয়ে নিয়েছি। এবার মশলাটাকে 2 মিনিট কষিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আলু। আলু দিয়ে মশলাটাকে একসঙ্গে ভালো করে কষাবো, এতে করে আলুটা পুরোপুরি নরম হয়ে আসবে। দেখুন, আমি আলুটা কষানোর সময় একটু জল দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটাও পুড়বে না এবং মশলার কাঁচা গন্ধও থাকবে না। এভাবে আমি 2 বার জল দিয়ে দিয়ে আলুটাকে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে এবং ঢাকনা খুলে। দেখুন আমি কিভাবে আলুটাকে কষিয়ে নিই মশলার সঙ্গে। এই তো দেখুন, আলুটাকে আমি কষিয়ে নিয়েছি এবং চেক করে নিলাম আলুটা ঠিক কতটা সিদ্ধ হয়েছে। আলুটা আমার সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে। এবার দেখুন, আমার কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে বুঝতে হবে, যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়েছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন দিয়ে দিলাম ফুটন্ত গরম জল। আমি তরকারি করার সময় সবসময় গরম জলটা ব্যবহার করি, এতে করে তরকারির কালার এবং টেস্ট বহুগুণে বেড়ে যায়। দেখুন, আমি পরিমাণ মতন জল দিয়ে নিলাম। এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিব। দেখুন, ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করে। এবার তরকারিটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। আলুর তরকারি রান্না করার সময় সবসময় একটু সময় নিয়ে রান্না করবেন, এতে করে টেস্টটা ভীষণ ভালো হয়। দেখুন, এবার ভেজে নেওয়া শিং মাছগুলোকে দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসঙ্গে করে জাল করে নিব আরও 5 মিনিট। দেখুন, তরকারিটা আমার ঠিক কতটা সুন্দর কালার এসেছে।
এভাবে আপনারা যে কোনো মাছ দিয়েই এই তরকারিটা করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন ধনিয়া পাতা কুচি, এটা অপশনাল, চাইলে দিতে পারেন না দিলেও হয়, আপনারা আপনাদের পছন্দ মতন সমস্ত মশলা ব্যবহার করতে পারবেন। এবার তরকারিটাকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম, দেখুন আমার তরকারিটা ঠিক কেমন হয়েছে। এই তরকারিটা অত্যন্ত সুস্বাদু হয়েছিল খেতে, দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল। এভাবে অবশ্যই একবার এই শীতকালের নতুন আলু দিয়ে এই তরকারিটা করে খেয়ে দেখবেন। শিং মাছ দিয়ে যে কোনো তরকারি করলেই খেতে খুবই টেস্টি হয়, আর এটি ছিল জ্যান্ত শিং মাছ। দেখুন আমার তরকারিটা ঠিক কতটা সুন্দর হয়েছে। ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।